শিক্ষার্থীরা আশা করি নিশ্চয়ই সবাই খুব সুন্দরভাবে ঈদ কাটিয়েছো এবং ঈদের বন্ধুয়ে তোমরা অনেক মজা করেছো। তো অনেকের হয়তো বা মন খারাপ যেহেতু তোমরা অনেকে বাড়িতে যেতে পারোনি করোনা পরিস্থিতির কারণে, তো সমস্যা নেই, যখন পরিস্থিতি ভালো হবে আমরা আবার আগের মতো স্বাভাবিকভাবে সবকিছু করতে পারবো। তাহলে দেখো বন্ধে কিছুদিন তোমাদের পড়াশোনা যেহেতু থেমেছিল, মানে পড়াশোনা যেহেতু তোমরা করতে পারোনি, তো এখন আবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, মানে পড়াগুলো চালিয়ে যেতে হবে, যেগুলো শেখোনি সেগুলো এর মধ্যেই শিখে ফেলবে। কারণ বন্ধের যেহেতু কিছুদিন আমরা পড়াশোনাটা আমাদের গ্যাপ পেয়েছে, পরীক্ষার জন্য প্রস্তুতিটা আমার এখন থেকে আবার নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমি তোমাদেরকে তোমাদের যে লেসন প্ল্যান আছে সেখান থেকে ফিল ইন দ্য গ্যাপসটা বোর্ডে লিখেছি, যেহেতু তোমাদেরকে আমি এখন লিস্টটা দিয়ে দিব এখান থেকে, সেই জন্য তো আমি ধারাবাহিকভাবে পড়াচ্ছি না, সেখান থেকে আমি আর ফিল ইন দ্য গ্যাপসটা দিয়ে দিয়েছি যেহেতু তোমরা তাড়াতাড়ি এইচডব্লিউটা করে রাখতে পারো। তাহলে এখানে দেখো ফিল ইন দ্য গ্যাপসে তোমাদের বোর্ডে আমি লিখে ফেলেছি। তাহলে দেখো তোমরা লেসন প্ল্যানটা খুললে সেখানে কিন্তু দেখতে পাবে আমি সেখান থেকে পড়াগুলো দিয়েছি। তাহলে এখানে দেখো এই নাম্বার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসে তোমাদের কি আছে, দেখো হোয়াট কালার ইজ ইট, হোয়াট কালার ইজ ইট, তাহলে এটা কি কি কালার সেটা জিজ্ঞেস করছে, হোয়াট কালার ইজ ইট। তাহলে আমাদের যদি এখানে ট্যাগ থাকে কি লিখতে হবে, হোয়াট, হোয়াটটা আমাদের সেজন্য ভালো করে মুখস্থ করে লিখতে হবে, বানান সহ হোয়াট কালার ইজ ইট, ঠিক আছে? তাহলে আমি কি লিখব, হোয়াট, এরপরে কি নাম্বার দেখো, ব্ল্যাক ক্যাট কমা রেড ক্যাট, ব্ল্যাক ক্যাট কমা রেড ক্যাট, ঠিক আছে? তোমাদের যেহেতু বুকে এগুলো আছে এখন যে অ্যাক্টিভিটি সেখানেও আছে, ঠিক আছে? এখন দেখো এখানে ব্ল্যাক ক্যাট রেড ক্যাট, তাহলে আমাকে ফিলিং দা গ্যাপস যদি এই জায়গায় থাকে রেড ক্যাট লিখতে হবে, আর যদি এই জায়গায় থাকে তাহলে কি করতে হবে, ব্ল্যাক ক্যাট লিখতে হবে। তো তুমি যখন করবে নিশ্চয়ই সেটা পাবে, ব্ল্যাক ক্যাট রেড ক্যাট, ব্ল্যাক ক্যাট রেড ক্যাট, তো সাধারণত সমস্ত পূরণ শেষ হয় না, সেই জন্য তুমি ব্ল্যাকটা ভালোভাবে মুখস্থ করবে কারণটা, ঠিক আছে? সি নাম্বার দেখো কাম এগেইন অ্যানাদার ডে, ঠিক আছে? ওই যে রেইন ডে লাইনটা থেকে কাম এগেইন অ্যানাদার ডে, তাহলে এখানে কি হচ্ছে অ্যানাদারটা আমাকে মুখস্থ করতে হবে গ্যাপস দেওয়া থাকলে, কাম এগেইন অ্যানাদার ডে। ফোর নাম্বার দেখো দিস ইজ এ উইন্ডো, দিস ইজ এ উইন্ডো, তাহলে আমি এখানে যদি ক্যাপ থাকে কি লিখব, উইন্ডো, তাহলে দিস ইজ এ ল্যাপটপ হতে পারে, দিস ইজ এ চেয়ার হতে পারে, দিস ইজ এ ডোর হতে পারে, ঠিক আছে? দিস ইজ এ ব্ল্যাকবোর্ড হতে পারে, কিন্তু তুমি এখানে যেহেতু আমরা উইন্ডোটা পড়ছি উইন্ডোটাই লিখবে, তাহলে এখানে দিস ইজ এ উইন্ডো সঠিকটাই তোমাকে লিখতে হবে। এরপরে এই নাম্বার দেখো দি ক্যাট ইজ ড্যাশ দি চেয়ার, আমরা পড়েছিলাম ইন অন আন্ডার অ্যাবভ, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ বিটুইন, ঠিক আছে? বিহাইন্ড, সেগুলোর গ্রামার করেছি। তো সেখানে তোমাদের কি এখানে আন্ডারটা কি দেওয়া আছে, তাহলে এখানে আমাকে লিখতে হবে বিড়ালি কোথায় চেয়ার নিয়েছে, তাহলে আন্ডার দি চেয়ার, মানে কথা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে, এটা সম্পূর্ণ লাইনটাই তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে ইট ইজ এ হ্যাশ টমেটো, তাহলে ইট ইজ এ রেড টমেটো, ইট ইজ এ রেড টমেটো, ইট ইজ এ রেড টমেটো, এখানে রেড আছে রেড লিখতে হবে, কোনো গ্রিন ইয়েলো লিখলে হবে না, ঠিক আছে? ফিলিংটা গেছে দেওয়া আছে। তাহলে যে নাম্বার দেখো আই হ্যাভ এ সফট পিলো, আই হ্যাভ এ সফট পিলো, আমার একটি নরম বালিশ আছে, আই হ্যাভ এ সফট পিলো, আমার একটি কি আছে নরম বালিশ আছে, সফট, হ্যাঁ, তাহলে সফটটা যদি ব্যাগ থাকে বা ব্যাচ থাকে তাহলে তোমাকে এখানে সফটটাই লিখতে হবে। এক্স নাম্বার দেখো মাঙ্কিজ হ্যাভ লং টে, মাঙ্কিজ হ্যাভ লং টে, তাহলে বানরের কি আছে, বানরের একটি লম্বা লেজ আছে, বানরের কি আছে লম্বা লেজ, তাহলে মাঙ্কিজ হ্যাভ লং টে, আমাকে ফিলিং দা গ্যাপসে লংটাই লিখতে হবে। এরপরে আর নাম্বার দেখো দি ব্রাউন ডগ ওয়াজ হাংরি, তাহলে ব্রাউন ডগ মানে কি বাদামি রঙের কুকুরটি কি ক্ষুধার্ত ছিল অথবা খিদা পেয়েছিল, তাহলে এখানে ব্রাউন ডগ, এখানে কিন্তু ব্ল্যাক ডগ রেড ডগ এগুলো লিখতে হবে না, কিন্তু ব্রাউন ডগ হি ওয়াজ হাংরি। এরপরে দেখো যে নাম্বারে হি ইজ এ হ্যাশ ম্যান, হি ইজ এ টিন ম্যান, হি ইজ এ টিন
চেষ্টা করবে ঠিক আছে আমি বরাবরই বলি ফিঙ্গারটা সম্পূর্ণ লাগবে এটা চেষ্টা করবে আচ্ছা তাহলে আজকে আমরা ফিঙ্গার গ্যাপসটা তোমাদের লেসন প্ল্যান থেকে পড়িয়ে দিলাম তো তুমি বাসায় নিজে নিজে চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে আর কি করবে এই যে HW পড়বে ঠিক আছে ফিঙ্গার গ্যাপসগুলো আমি HW পড়তে দিচ্ছি ফিঙ্গার গ্যাপস কি HW পড়বে ফিঙ্গার গ্যাপস HW করবে কেমন তাহলে দেখো ফিঙ্গার গ্যাপসটা আমরা আজকে পড়িয়ে দিলাম আগে ফিঙ্গার গ্যাপসের জন্য স্টপ দিয়ে দিচ্ছি তো আজকে পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ দেখো আর নিরাপদে দেখো আর যেগুলো স্টপ দিয়ে আগে দিয়েছি সেগুলো করে রাখবে আমরা যখন বলবো বা তারিখটা দিয়ে দিব তখনই আমরা স্টপ দিয়েগুলো জমা নিব পাশাপাশি তোমরা সিডব্লিউ কপিটা কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে তো কোনো সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো ইনশাআল্লাহ আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ